আমরা স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে জোর দিচ্ছি, কারণ WHO এবং পৃথিবী জোড়াই প্রাথমিক স্বাস্থ্যের উপরে জোর দেওয়া হয়েছে, যাতে কিনা এখানে প্রিভেনশন যেটা আছে প্রতিরোধের উপরে বেশি জোর দেওয়া হয়। এবং আমরা স্বাস্থ্যসেবা যেভাবে দিয়ে যাচ্ছিলাম প্রাথমিক, সেখানে আমরা আরও বেশ কিছু ইস্যু যুক্ত করেছি। অর্থাৎ আমাদের যে মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ আমরা যুক্ত করছি, নিউট্রিশনের উপরে আমরা জোর দিচ্ছি, এবং অসংক্রামক ব্যাধির বিষয়ে অবহিতকরণ আমরা জোর দিচ্ছি, এবং আমাদের যে বিভিন্ন রকমের পলিউশন হয়, যেমন ধরেন খাদ্যে কিছু মিশ্রণ থাকে এবং ছেলে মেয়েরা ধরেন ফাস্টফুড বেশি খায়, ফল মূল সবজিগুলো কম খায়, এই বিষয়ে অবহিতকরণের বিষয়টি আমরা বেশি জোর দিচ্ছি। এবং সে কারণে আমরা আরেকটি কাজ করছি, যে আমাদের একটি এই স্কুলের জন্যে যে আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম আছে, সেই স্কুল হেলথ প্রোগ্রামের জন্য আমরা একটা নির্দেশিকা, একটা ছোট বুকলেট আমরা তৈরি করেছি। সেটি সব স্কুলে এটা দেওয়া হচ্ছে। এখানে স্বাস্থ্যসেবার প্রাথমিক বিষয়ে কিভাবে হতে পারে, কিভাবে তারা নিজের স্বাস্থ্যকে, আমাদের ছোট ছেলে মেয়েরা স্বাস্থ্যকে রক্ষা করতে পারবে, কি খেতে হবে, কিভাবে তাদের লাইফস্টাইল জীবনযাত্রা ঠিক করবে, কিভাবে ক্ষতি হয় জীবন যদি তারা বেশি টেলিভিশন দেখে, বেশি মোবাইল দেখে এবং খেলাধুলা কম করে, এই বিষয়গুলো এখানে আছে। এবং খাওয়া দাওয়া কোনটা করা উচিত, কোনটা শরীরের জন্য ভালো, এই বিষয় নির্দেশনাগুলো এখানে আছে। এটা আমরা সব স্কুলে আমরা দিয়ে দিচ্ছি। এটি একটি কার্যক্রম আমাদের, এটা আমরা হাতে নিয়েছি। পাশাপাশি আমরা আরেকটি কাজ আমরা করেছি, যে এবার আমরা হজে গিয়েছিলাম, তো সেই হজের মধ্যে আমরা দেখেছি যে যারা হাজি যারা যায়, প্রায় আপনারা জানেন 1 লক্ষেরও বেশি হাজি যায়, তো তারা বিভিন্ন রকমের স্বাস্থ্যগত সমস্যায় ওখানে পড়েন এবং বিভিন্ন রকমের ওষুধ তাদের প্রয়োজন হয়। সেই ওষুধগুলো সবসময় ওই স্বাস্থ্যকেন্দ্রে ওখানে পাওয়া যায় না, এবং সেই ওষুধগুলো বিশেষ বিশেষ ওষুধ, জটিল রোগের ওষুধ, সেগুলোকে আমরা এখানে বলেছি যে তারা কীভাবে ওগুলোকে নিয়ে যাবে। তারপরে অনেক সময় দেখা গেছে যে কিডনি ডায়ালিসিসের রুগী ওখানে গিয়েছে, ক্যান্সারের আক্রান্ত খুবই মুমূর্ষু অবস্থায় গিয়েছে, তো এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। এবং কিভাবে হজ যখন পালন করে তারা কিভাবে ওখানে চলবে, অর্থাৎ কি খাবে, পানি বেশি খাবে, তারপরে রোদ্রে বেশি ঘোরাফেরা করবে না, রোদ্রে যেতে হলে ছাতা ব্যবহার করবে, এবং ঠান্ডা পানি সবসময় খাবে না, এসি কখন ব্যবহার করবে না, এই বিষয়গুলো সকল নির্দেশনা এই হজে যারা যাবেন তাদের একটা স্বাস্থ্যবিধি এখানে আমরা এটা তৈরি করেছি এবং এটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা পাশাপাশি আরেকটি কাজ আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হলো যে আপনারা ইতিমধ্যে আমি বলেছি গত 2 দিন আগে আমাদের SSK যে পরিকল্পনা রয়েছে, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, এটাকে আমরা 1টি জেলা থেকে 6টি জেলায় আমরা বৃদ্ধি করেছি, এবং এর আওতায় প্রায় 60 লক্ষ লোক চলে আসবে, এবং সেখানে তারা এই লোকগুলো এবং ধরেন এই 15 লক্ষ পরিবার, অর্থাৎ এই প্রত্যেকটি পরিবার 50,000 টাকার সমপরিমাণ ওষুধ এবং সেবা তারা বছরে পাবে। এবং এটা আমাদের উদ্দেশ্য হলো ইউনিভার্সাল হেলথ কাভারেজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কাভারেজ তো আমাদের সার্বজনীন স্বাস্থ্যসেবার যে ব্যবস্থা, এটাকে তো আমাদের করতে হবে। 2030-এর মধ্যে HDD অর্জন করতে হলে ইউনিভার্সাল হেলথ কাভারেজও একটা বিরাট অংশ, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া, যে এই কর্মসূচিটি আমরা শুরু করেছি 1টি জেলা থেকে এখন 6টি জেলায়, এবং পর্যায়ক্রমে দেশের সবগুলি জেলায় আমাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।